তেলেঙ্গানা বিধানসভা ভোটে কংগ্রেসের সাফল্য, আর এরপরই গুরুত্ব বাড়ল দীপা দাশবংশীর। তেলেঙ্গানার সঙ্গে কেরল এবং লাক্ষাদ্বীপের দায়িত্ব এলেন দীপা দাশবংশী, এআইসিসির সাধারণ সম্পাদক করা হলো তাকে। সম্প্রতি তেলেঙ্গানা বিধানসভা ভোটে জয়ী হয় কংগ্রেস, এই সাফল্যের পরই গুরুত্ব বাড়ল দীপা দাশবংশীর। একই সঙ্গে কেরল লাক্ষাদ্বীপের দায়িত্ব এলেন দীপা দাশবংশী, তেলেঙ্গানার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, এআইসিসির সাধারণ সম্পাদক করা হয়েছে দীপা দাশবংশীকে। পদমপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যকে সরিয়ে দিলেন রাজ্যপাল। সমাবর্তনের ঠিক আগেই অপসারিত যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ নিজের নিযুক্ত অন্তর্বর্তী উপাচার্যকেই সরিয়ে দিলেন আচার্য রাজ্যপাল। অপসারিত অন্তর্বর্তী উপাচার্য রাজ্যপালের নির্দেশ অমান্য করে সমাবর্তনের উদ্যোগ, অপসারিত অন্তর্বর্তী উপাচার্য রুমা পাল। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, আগামীকালে যেখানে সমাবর্তন রয়েছে, তার ঠিক আগেই অন্তর্বর্তী উপাচার্য যিনি সমাবর্তন পরিচালনার মূল দায়িত্বে ছিলেন তাকেই সরিয়ে দেওয়া হলো, ফলে সমাবর্তন নিয়েও তো একটা বড়সড় অনিশ্চয়তা তৈরি হলো রুমা। দেখো, সমাবর্তন নিয়ে অনিশ্চয়তা ছিলই, তবে সমাবর্তনকে কেন্দ্র করেই কিন্তু আচার্যের রোষের মুখে পড়লেন যাদবপুরের উপাচার্য এবং তাকে সরিয়ে দেওয়া হলো। কেন সরিয়ে দেওয়া হলো? কারণ কয়েকদিন আগেই কিন্তু উপাচার্য আচার্যকে চিঠি লিখেছিলেন যে কোর্ট মিটিং করার কথা, কারণ কোর্ট মিটিং করতে হয় সমাবর্তনের আগে, এবং 24 ডিসেম্বর আইন অনুযায়ী যেহেতু যাদবপুরে এখানে সমাবর্তন করার কথা, সেই নিয়েও তিনি জানিয়েছিলেন রাজ্যপাল আচার্যকে। কিন্তু আচার্য প্রশ্ন তুলে তাকে আবার চিঠি লেখেন যে আইন মোতাবেক কি সেটা করা যায়, যেহেতু সুপ্রিম কোর্টে এখন মামলা চলছে, তাহলে কি এই সমাবর্তন করা যায় বা কোর্ট মিটিং ডাকার ক্ষমতা তার রয়েছে কিনা, এমনটাও কিন্তু প্রশ্ন তুলেছিলেন আচার্য। এবং সেই তারপরেও কিন্তু দেখা যায় এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং হয় এবং মিটিংয়ে সিদ্ধান্ত হয় রাজ্য সরকারের তরফ থেকে, সেখানে অনুমোদন দেওয়া হয় এবং এই সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে এমনটাই জানানো হয়, এবং এডুকেশনিস্ট ফোরামও জানায় যে কালকে কিন্তু এই সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে। এবং VCO এর আগে বলেছিলেন যেহেতু ছাত্রছাত্রীর স্বার্থ এর মধ্যে রয়েছে, তাদেরকে ডিগ্রি দিতে হবে, সেই জন্য করানো প্রয়োজন রয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে আচার্যের কোনো মানে আচার্য যেটা চেয়েছিলেন সেটা না করার জন্যই কিন্তু উপাচার্যকে সরে যেতে হলো, এবং এখন দেখা যাচ্ছে যে তার মনোনীত অর্থাৎ আচার্যের মনোনীত উপাচার্যকে কিন্তু সরিয়ে দেওয়া হলো এবং খোদ আচার্য এই কাজটা করলেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে, এই মুহূর্তে আমরা কথাও বলেছিলাম যাদবপুরে VC-র সঙ্গে, তিনি অতটা কথা বলতে না চাইলেও তিনি একটা বলেছিলেন যে যদি সংবাদ মাধ্যমের থেকে আমি এই খবরটা পাচ্ছি, যদি এরকমটা হয় অনেকটা শান্তি পাবো, তবে ছাত্রছাত্রীদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না, এমনটাও তিনি জানিয়েছেন। অন্যদিকে এডুকেশনিস্ট ফোরামের তরফ থেকে জানানো হয়েছে এটা একেবারে ইললিগাল, কোনো ক্ষমতাই নেই আচার্যের এইভাবে উপাচার্যকে সরিয়ে দেওয়ার। তবে একটা কথা দেখো, বুঝতে পারছো সমাবর্তন নিয়ে কিন্তু একটা জটিলতা যেমন আগে ছিল, হবে কি হবে না, এবং বলা হচ্ছে, দাবি করা হচ্ছে কালকে হবে, তার আগে কিন্তু আচার্য উপাচার্যকে সরিয়ে দিলেন, কারণ উপাচার্য আচার্যের কথা মতো চলেননি।